السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على رسول الله، ما بعد. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দরুদ ও সালাম বর্ষিত প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে একটু কথাই কয়েক মিনিট সময় বেশি নিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহস করুন এবং আমাদের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শবে কদর সম্পর্কে জানি না, এরকম ব্যাপারটি নয়। প্রায় প্রত্যেক জুমায় আলোচনায় বা কয়েকদিন পর পর আলোচনায় একটু একটু করে শবে বরাতের শবে কদর সম্পর্কে বলেছি। তো আজকে শবে কদরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বলবো, যেহেতু আমরা রমাদানের একদম শেষের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে রয়েছি। রমাদান নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা চাহিদা ইচ্ছা ছিল, অনেক আবেগ ছিল, চাওয়া পাওয়া ছিল, সেই সব কিছু শেষ করে নিয়ে রমাদানের অবসান ঘটতে যাচ্ছে। আর কয়েকদিনই আমাদের মধ্যে রমাদান থাকবে, রমাদান চলে যাবে আর কয়েকদিনের মধ্যে। তো শবে কদর যেই টাইম থেকে শুরু হয় সেই টাইমের মধ্যে আমরা অলরেডি পৌঁছে গিয়েছি। শবে কদর পুরো রমজানের যে কোনো টাইমে হতে পারে, তবে তার মধ্যে বেশিরভাগ সম্ভাবনা বা হাদিস অনুযায়ী যেটা বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার যে টাইমটা, সেই টাইমের মধ্যে আমরা আজকে সন্ধ্যার পর থেকে, আজকে মাগরিব সালাতের পর থেকে অলরেডি প্রবেশ করেছি, ঢুকে পড়েছি। তার মানে হচ্ছে বিশে রমজান যখন শেষ হয়ে যায়, একুশে রাত্রি যখন আরম্ভ হয়, এই একুশে রাত্রি থেকে নিয়ে রমজান শেষ হওয়া পর্যন্ত পুরো মাস ব্যাপী লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। লাইলাতুল কদর বা শবে কদর, এটা নামকরণ শবে কদর বলে আমরা জানি, মূলত আরবিতে হয় লাইলাতুল কদর, শবে কদর বলে আরবিতে হয় না। সব হচ্ছে ফার্সি ভাষা, যার আরবি হচ্ছে লাইল। বাংলাতে আমরা যেটাকে রাত্রি বলি, তো রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিতে এই লাইলাতুল কদরকে খোঁজার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন বা অন্বেষণ করা আমাদের জন্য হচ্ছে মুস্তাহাব। এবং এই লাইলাতুল কদর এটা খোঁজার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোমর বেঁধে নিতেন, এই 10 দিন কোমর বেঁধে নিতেন, এমনকি তিনি রাত্রিবেলায় তার পরিবারদেরকেও ডেকে তুলতেন সলাত আদায় করার জন্য, ইবাদত করার জন্য। তার মানে এই 10 দিনের অনেক বেশি ফজিলত বা গুরুত্ব রয়েছে, যে গুরুত্বটা আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর বেঁধে নিতেন, আবার পরিবারদেরকেও ডেকে তুলতেন। অন্য কোনো আমলের ব্যাপারে কিন্তু এরকমটা পাওয়া যায় না। আচ্ছা, এবার আসি শবে কদর এর নামকরণ কয়েকটি কারণে করা হয়েছে, কদর কয়েকটি অর্থ নিয়ে নেয়। আমি সব যেটা বললাম লাইল রাত্রি, এটা নিয়ে আর কোনো আলাদা ব্যাখ্যা নেই, তবে কদর নিয়ে কয়েকটি ব্যাখ্যা রয়েছে। প্রথম ব্যাখ্যা হচ্ছে কদর মানে হচ্ছে তাকদীর, কদর মানে তাকদীর। আমরা যে আমাদের যে পুরো বছরের তাকদীরের যে লেখা হয়, ভালো মন্দ ইত্যাদি যা কিছু লেখা হয়, বাৎসরিক যেই দিনে লিপিবদ্ধ করা হয়, যে দিনে লেখা হয়, সেই দিনটা হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি বা লাইলাতুল কদরের রজনী। এই রজনীর কারণে এই 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 এটাকে নামকরণ করা হয়েছে লাইলাতুল কদর। বা আমরা জানি যে আমাদের পৃথিবীতে আসার 50,000 পূর্বে আমাদের ভাগ্য নির্ধারিতভাবে লিখে দেওয়া হয়েছে। প্রতি বছর এটাকে যখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয় বা নতুন করে পাশ নিয়ে আসা হয়, রিপিট করা হয়, সেই দিনটা হচ্ছে লাইলাতুল কদর, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলতেছেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, যে এই এই রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত করা হয়। এটা হচ্ছে 1 নম্বর কারণ। এবং 2 নম্বর কারণ যেটা কদরের আরেকটি অর্থ হচ্ছে শান মর্যাদা কদর, যেরকম আমরা বাংলায় বলে থাকি এটাকে কদর বলতে, আমরা কিন্তু জানি যে শান শৌকত মর্যাদা বৃদ্ধি করে, ওটাকে কদর বলে। তো এই রাত্রির একটা আলাদা মর্যাদা রয়েছে, কদর রয়েছে, গুরুত্ব রয়েছে, শান রয়েছে, যার ফলে এটাকে কদর নামে নামকরণ করা হয়েছে। 3 নম্বর হচ্ছে এই এই কদরটা হচ্ছে তাদের জন্য, এই রাত্রিটা যে কদর তাদের জন্য যারা রাত্রি জাগরণ করে ইবাদত বন্দিগি করে বা আমল করে তাদের জন্য। 4 নম্বর এই কদরের রাত্রে আমলের বড় কদর ও মহত্ব রয়েছে, মানে এটা যে কদরের রাত্রি এর কদর গুরুত্ব মান শুধুমাত্র রাতেরই না, আমলেরও রয়েছে। যে আমলগুলো করবেন সেই আমলগুলোরও কি রয়েছে, গুরুত্ব মান মর্যাদা কদর রয়েছে। 5 নম্বরে হচ্ছে কদরের আর এক মানে হচ্ছে সংকীর্ণতা। এই সংকীর্ণতাটা কেন আমি অবাক হয়ে যাই, আল্লাহু আকবার,
যে এই লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এত ফেরেশতাকে নাজিল করেন এত ফেরেশতা পাঠান যে পৃথিবীতে কোথাও জায়গা দেওয়া যায় না যার ফলে এই পৃথিবীটাকে সংকীর্ণতা বলা হয়েছে বা সংকীর্ণ বলা হয়েছে এই এটার কারণে লাইলাতুল কদর বা কদর নামকরণ করা হয়েছে এই এই সারা আর অন্যান্য কারণ অনেকেই উল্লেখ করেন তবে এগুলাই ছিল হচ্ছে মূল কারণ লাইলাতুল কদরের আচ্ছা এবার আসি শবে কদর বা লাইলাতুল কদরের মাহাত্ম্য নিয়ে লাইলাতুল কদরের মাহাত্ম্য গুরুত্ব কত বেশি সেটা তো আমি আজকে কিরাতের মধ্যে পাঠ করছি যে সূরাটা সেটা শুনে আপনারা বুঝতে পারছেন যে এই কদরের নামে একটি সূরায় অবতীর্ণ করা হয়েছে এই কদরের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বলেছেন কুরআনুল কারীম নাযিল করা হয়েছে এই কদরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কত বর্ণনা দিয়ে দিয়েছেন আমি এই পয়েন্ট থেকে একটু এক মিনিট আপনাদের নিয়ে নিতে চাই যে বলেন তো আল্লাহ কি আল্লাহ আকবার আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ না আল্লাহ সর্বশ্রেষ্ঠ সে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছ থেকে যেটা আসে বা এসেছে আমাদের জন্য কথা কালামুল্লাহ কুরআনুল কারীম সেটা কি কথা সর্বশ্রেষ্ঠ কথা আচ্ছা এই সর্বশ্রেষ্ঠ কথা নাজিল হয়েছে কোন মাসে রমাদান মাসে রমাদান কি সর্বশ্রেষ্ঠ মাস বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহর মানে আল্লাহ আকবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আল্লাহর কথা সর্বশ্রেষ্ঠ কালাম কুরআনুল কারীম আর এই কুরআনুল কারীম নাজিল হয়েছে যেই মাসে সেই মাসটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস আর এই সর্বশ্রেষ্ঠ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি কোনটি লাইলাতুল কদর যেই রাত্রিতে কুরআনুল কারীম নাজিল হয়েছে সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত্রি এবং এই কুরআনুল কারীমের যার উপর নাজিল হয়েছে সে কি সর্বশ্রেষ্ঠ নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী কে কুরআনুল কারীম নাজিল হয়েছে কার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশ্রেষ্ঠ নাবী যার উপর নাযিল হয়েছে সে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম কি জিবরিল আমিন কেন কারণ তিনি কোরআনের ওহি নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সর্বশ্রেষ্ঠতা যতগুলো আছে সবকিছুর মধ্যে এই সর্বশ্রেষ্ঠতা কি এই পর্যন্ত সীমাবদ্ধতা ছিল নাকি এখনো পর্যন্ত যারা কোরআনের সাথে থাকে যারা কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তোলে তারাও সর্বশ্রেষ্ঠ বলেন তো তারাও সর্বশ্রেষ্ঠ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি ডাক্তার তাই বলছ না যিনি ইঞ্জিনিয়ার যিনি ব্যারিস্টার তাই বলছে কি কি বলছেন যিনি কোরআন শিক্ষা করেন এবং আরেকজনকে শিক্ষা দেয় অপরকে শিক্ষা দেয় তাহলে কোরআন শিক্ষা এখনো যারা করে তারাও সর্বশ্রেষ্ঠ হয় তো এই সর্বশ্রেষ্ঠ বিশালত্ব হয়েছে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে যেটা সূরা কদর আমি গত জুমাতেও বলেছি বা গত আলোচনাতেও বলেছি তো মাহাত্ম এ ব্যাপারে আর যাচ্ছি না যেহেতু মাহাত্ম আমরা জানি সংক্ষেপে শুধু বলে যাই তিন আয়াত যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আল্লাহ কোরআনকে নাজিল করেছে কদরের রাত্রিতে ওমা আদরাকা মা লাইলাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রাত্রি এবার হাজার মাসের চেয়ে উত্তম রাত্রি হিসাবটা করে নিই হাজার মাসের চেয়ে উত্তম রাত্রি হচ্ছে 84 বছর 4 মাসের চেয়েও বেশি সময় আল্লাহু আকবার তার মানে আপনি একটি রাত্রি ইবাদত করলে একটি রাত্রিতে আমল করলে পরে 84 বছর 4 মাস রাত্রি জাগরণ করে ইবাদত করলে পরে যে সময় পরিমাণ সব পেতেন নেকি পেতেন তার চেয়েও বেশি পাবেন কেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়েও বেশি বলেছেন তাই তো এই রাত্রির গুরুত্ব অনেক বেশি যদি আমরা রাতের হিসাব করতে যাই রাতের হিসাব তাহলে হচ্ছে 3000 রাতের চেয়েও বেশি 3000 রাত আপনার কাছে কি সামান্য কিছু মনে হচ্ছে যে 3000 রাত যদি আপনি 1 2 3 4 এইভাবেও গণনা করতে যান তো 3000 গণনা করতে কয়েক মিনিট সময় লেগে যাবে এই 3000 বছর আপনি জীবিত থাকতে পারবেন বেঁচে থাকতে পারবেন আমাদের কেউ পারবো সম্ভব নয় অথচ একটি রাত্রিতে ইবাদতের মাধ্যমে 3000 রাত্রি ইবাদত করলে যত নেকি তত নেকি পেয়ে যাব আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদি তাই বলা চলতে পারে বা ব্যাখ্যা করতে পারে বিশ্লেষণ করতে পারে এইভাবে যে যেহেতু 3000 রাত্রি ইবাদত করার চেয়ে উত্তম এই রাত্রি ইবাদত করলে তাহলে এই রাত্রিতে আমরা যদি এক রাকাত নামাজ পড়ি তাহলে 3000 রাকাত নামাজ পড়ার চেয়ে উত্তম বেশি নেকি
তাই বলতে পারি এই রাত্রিতে যদি 1 টাকা দান করি তাহলে 3000 টাকা দান করার চেয়েও বেশি নেকি আমরা পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিক আল্লাহুম্মা আমিন এই রাত্রির বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাহ আমি এই কোরআনকে বরকতময় রজনীতে নাযিল করেছি যেটা আমার দেশে 15ই শাবানে আলোচনা করা হয় বরকতময় রজনী বলে যার অপব্যাখ্যা ছাড়া কোনো কিছুই নয় কোরআন থেকে আমরা সূরা বাকারা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন এবং সূরাতুল কদরের ব্যাখ্যায় আমরা বুঝতে পারি স্পষ্ট হয়ে যায় আর কোনো সংশয় থাকে না কোনো দ্বিধা থাকে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে কোরআন নাযিল করেছেন তার মানে লাইলাতুল কদর শাবে কদর বা বরকতময় রজনী এটা রমজান মাসে লাইলাতুল কদর অন্য কোনো মাসে নয় এই লাইলাতুল ইসলামিক শাবানে নয় আচ্ছা এরপর আসবে যে ব্যাপার যে তিন নম্বরে ফিহা ইফরুকু কুল আমরিন হাকিম এই যেটা কিছুক্ষণ আগেও বললাম যে এই রাত সেই রাত যাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরাকৃত করা হয় মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অনুমোদন নেওয়া হয় বা লিপিবদ্ধ করা হয় তো সুতরাং এই রাত্রি তাতে ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের তাকদীর ভালো মন্দ ভালো যেন হয় এরকম দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে চার নম্বর এটা হলো সেই রাত যেই রাতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ তাদের প্রতিপালকের আদেশে অবতীর্ণ হন অর্থাৎ যে কাজের ফয়সালা ওই রাতে করা হয় তা কার্যকরী করার জন্য তারা অবতরণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে ফেরেশতা পৃথিবীতে প্রেরণ করেন যেটা আমি এই কদরের নামকরণের বর্ণনায় পাঁচ নম্বরে বলেছিলাম যে পুরো পৃথিবী জুড়ে যায় ফেরেশতাদেরকে জায়গা দেওয়া হয় না যার কারণে সংকীর্ণতা বলা হয়েছে আর এখানে সূরা কদরের মধ্যে বলছে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিম মিন কুল্লি আমর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতাগণ পৃথিবীতে চলে আসেন এবং বলতে থাকেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর সালাম বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক এই পুরো রজনী জুড়ে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত বলতে থাকে ফেরেশতাগণ আমাদের জন্য কামনা করতে থাকে দোয়া করতে থাকে তো আমরা যেন এই দোয়া থেকে বঞ্চিত হয়ে না যাই আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে সম্মানিত মুসলিমবৃন্দ ছয় নম্বরে এই রাত হলো কিয়াম ও গুনাহ খাতা মাফ করবার রাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি মানে তিনি বলেছেন মান কামা রমাদান ঈমান ও ইহতিসাবান গুফিরা লাহু মান কামা ঈমান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি লাইলাতুল কদরের রাত্রিতে যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়াম করবে সালাত আদায় করবে দাঁড়িয়ে থাকবে আল্লাহর ইবাদত বন্দেগী করবে সেই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি একটি রাত্রিতে ইবাদতের মাধ্যমে যত বেশি নেকি পাচ্ছি 3000 রাত্রির চেয়ে বেশি 84 বছর 4 মাসের চেয়ে বেশি নেকি আবার এই রাত্রিতে পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিচ্ছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি তো এই রাত্রিটা কত গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে হবে এই রাত্রির মহত্ব এটা ছিল মহত্ব সম্পর্কে এবার আসি সবে কদর বা লাইলাতুল কদর কোন রাত্রি সেই রাত্রিটাকে আমাদেরকে অন্বেষণ করা বা জানা দরকার না লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শুরুতে তিনি কি করেছেন শুরুতে 10 দিন ইতিকাফে বসেছেন লাইলাতুল কদর খোঁজার জন্য লাইলাতুল কদর বা বরকতময় রজনী একটি যে রয়েছে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল তিনি জানতেন বিধায় রমাদানের মধ্যে যে রাত্রিটা রয়েছে তার ফলে কোন রাত্রিটা তিনি জানেন না তিনি চাইছেন ইচ্ছা পোষণ করেছেন তার আগ্রহ তার কামনা যে যেন তিনি লাইলাতুল কদরের রাত্রিটাতে ইবাদত করতে পারেন আল্লাহর দাসত্ব গোলামি করতে পারেন যার ফলে তিনি প্রথম 10 দিনে কি করেছেন ইতিকাফ করেছেন প্রথম 10 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর তিনি লাইলাতুল কদর পাইছেন কি পান নাই তা জানা যায় না স্পষ্ট হয় না যার ফলে তিনি দ্বিতীয় 10 দিন আবার ইতিকাফে বসে যান দ্বিতীয় 10 দিন ইতিকাফে বসার পরে তারপরে তিনি তার সন্দেহ দূরীভূত হয় না বা স্পষ্ট হয় না ক্লিয়ার হয় না 21তম দিনে এসে তিনি সাহাবীদেরকে বলতেছেন আমাকে লাইলাতুল কদর সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছিল তবে আমি আমার থেকে আবার তা তুলে নেওয়া হয়েছে আমি যখন জানানোর জন্য বের হয়েছি তখন অমুক অমুক ব্যক্তির মধ্যে দ্বন্দ্বের কারণে আমি তা ভুলে যাই বা আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে তবে আমার মনে হয় এর মধ্যেই কল্যাণ রয়েছে তোমরা শেষ দশকের বিজর রাত্রিতে লাইলাতুল কদর অন্বেষণ করো খোঁজো তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 20 দিনের কথা একদম এখান থেকে নাই করে দিলেন এই শেষ দশকের বিজর রাত্রিতে খুঁজতে বললেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি দেখেছি ওই রাত্রিতে আমার কপাল ভিজে যাচ্ছে এবং কাদা লেগে যাচ্ছে তার মানে বৃষ্টির সিমটম আলামত ছিল এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন তো তারপরে ওই বছরেই 21 রাত্রিতেই বৃষ্টি হয় এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে কেঁদো লেগে যায় তো সেই বছর 21 রাত্রিতে লাইলাতুল কদর ছিল এটা হাদিস থেকে স্পষ্ট হয় বা ক্লিয়ার হয় তো এটা হচ্ছে সেই একটি হাদিস এরপরে আসি
যে একুশে রাত্রিতেই কি শুধুমাত্র লাইলাতুল কদর হবে না একুশে রাত্রিতেই হবে এরকমটা নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এখানে বিজর রাত্রির কথা বলেছেন সেহেতু আমরা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রজনীতি অন্বেষণ করব খুঁজবো তালাশ করব শুধুমাত্র এই পাঁচ দিনেই হবে এমনটিও নয় যে কোনো রাত্রিতে হতে পারে লাইলাতুল কদর প্রতি বছর একই রাত্রিতে হবে এমনটি নয় যে কোনো বছর যে কোনো রাত্রিতে হতে পারে বাইশ তেইশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশেও হয়ে যেতে পারে তিরিশেও হয়ে যেতে পারে তো আমাদেরকে এই কারণে এই দশ দিনই বেশি বেশি অন্বেষণ করতে হবে খুঁজতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ফলে এই দশ দিনই তিনি ইতিকাফে বসতেন তিনি আমল করতেন তার পরিবারকে জাগিয়ে তুলতেন তার পরিবারকে আমলের ব্যাপী আমলের ব্যাপারে আহ্বান করতেন এরপরে যেটি বলবো সেটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকের বিজর রাত্রিগুলোর মধ্যে থেকে আবার সাতাশ রাত্রির প্রতি একটু গুরুত্ব আরোপ করেন সাহাবীদের স্বপ্নের কারণে সাহাবীরা কেউ কেউ স্বপ্ন দেখছিলেন বা শেষ দশকের বিজর রাত্রিগুলোর মধ্যে সাতাশে রাত্রি সবে কদরের জন্য অধিক আশা বঞ্জক কেন কারণ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি ইনশাআল্লাহ না বলেই কসম খেয়ে বলতেছিলেন মানে আল্লাহ নবী কসম করে বলতেছিলেন সবে কদর হলো সাতাশে রাত্রি ওই রাত্রিতে কিয়াম করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সাহাবী সেই সাহাবী ইনশাআল্লাহ বলেন নাই যে ইনশাআল্লাহ সাতাশে রাত্রিতে সবে কদর হতে পারে এরকম ইনশাআল্লাহ বলেন নাই আল্লাহ ভরসা বলেননি তিনি বলতেছেন আল্লাহর কসম সাতাশে রাত্রিতেই লাইলাতুল কদর কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে লাইলাতুল কদরেতে কিয়াম এবং বেশি বেশি আমল করতে বলেছেন উবাই ইবনে কাবের ভাষ্য ছিল এটা হাদিস তো যার ফলে সাতাশে রাত্রির সব আশা একটু বেশি করা যায় বা অনেকেই করে থাকেন ধরেই নিয়েছেন তার মানে এখন এখন একুরেট ভাবে সাতাশে রাত্রি ধরে নেবো তা নয় একটু বেশি আশা করা যেতে পারে আচ্ছা এরপরে অনুরূপভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে বর্ণনা করে বলেন যে সাতাশে রাত্রি হলো সবচেয়ে কদরের রাত্রি তার মানে দুইটা হাদিস সাতাশে রাত্রির ব্যাপারে পাওয়া যায় তো সুতরাং সাতাশে রাত্রির ব্যাপারে আমরা একটু আশা পোষণ করতে পারি অসুবিধা নেই তবে তার মানে আমরা সাতাশে রাত্রিকে নির্ধারণ করে নিয়েছি যেভাবে এভাবে নির্ধারণ করে নেওয়া উচিত নয় আচ্ছা তো সবে কদরের যে ইটা কোন রাত্রিটা তা আমরা বুঝতে পারলাম তো আমাদের উচিত হবে সাতাশে রাত্রি শুধু জাগরণ না করে প্রতিটা রাত্রিতেই একটু করে জাগরণ করার একটু করে বেশি বেশি ইবাদত বন্দি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এবং এবার আসবো যে লাইলাতুল কদর এর আলামত সমূহ কি লাইলাতুল কদর বুঝলাম যে লাইলাতুল কদরের অনেক বর্ণনা শুনলাম ফজিলত শুনলাম এই রাত্রি ক্ষমা করে দেয় বুঝলাম এখন আমি বুঝবো কি করে যে লাইলাতুল কদর কেমন বোঝার জন্য কিছু আলামত রয়েছে যে আলামতগুলো বোঝা জরুরি নয় আমি আপনি বুঝতে পারি বা না পারি যদি আমি আপনি লাইলাতুল কদরের জন্য ঈমান নিয়ে আশা নিয়ে নেকির উদ্দেশ্যে নিয়ত করে প্রতি রাত্রিতে ইবাদত করি তো যেই রাত্রিতে লাইলাতুল কদর হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় পুঙ্খানুপুঙ্খভাবে যথারীতিভাবে আল্লাহ পূর্ণ সওয়াব লিখে দিবেন এবং যে মর্যাদার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন সেই বর্ণনায় আমাদেরকে সম্মানিত করবেনই করবেন ইনশাআল্লাহ তবুও কিছু আলামত রয়েছে তার মধ্যে প্রথম আলামত হচ্ছে রাত্রিতে এই আলামতগুলো লাইলাতুল কদর রাত্রিতে বোঝা যায় এক সবে কদরের রাত্রের আকাশ হবে অস্বাভাবিক উজ্জ্বল থাকে এই রাত্রিটা অস্বাভাবিক উজ্জ্বল আমরা শহরের আলোকপাতের কারণে হয়তো বুঝতে পারি না গ্রাম অঞ্চলে এখন বর্তমানে বৈদ্যুতিক আলোর কারণে বা বিভিন্ন আলোকপাতের কারণে বোঝা যায় না যেটা বোঝা যাবে যারা মরুভূমি বা বিভিন্ন মাঠ প্রান্ত বনে জঙ্গলে রয়েছে যে জায়গাগুলোতে আশপাশে আলোর সম্ভাবনা খুব কম ওই জায়গায় অবস্থানকারী ব্যক্তিবর্গ বুঝতে পারবে যে অন্যান্য রাতের ঘন কালোর চেয়ে এই রাতটা একটু উজ্জ্বল একটু স্বাভাবিকভাবে আলোকিত দেখা যাবে এটা হচ্ছে প্রথম নম্বর আলামত দ্বিতীয় নম্বর আলামত অন্যান্য রাতের তুলনায় সবে কদরের রাতে মুমিন তার হৃদয়ে এক ধরনের প্রশস্ততা স্বস্তি ও শান্তি বোধ করে তার অন্তরটা একটু শান্তি বোধ করবে মানে মুমিনরা যারা ঈমানদার যারা আমল করে লাইলাতুল কদর যারা অন্বেষণ করবে তাদের অন্তর একটু শান্তি কাজ করবে অন্যান্য রাতের চেয়ে বেশি তিন নম্বর আলামত অন্যান্য রাতের তুলনায় মুমিন সবে কদরের রাতে কিয়াম বা নামাজে অধিক নিষ্ঠা অনুভব করবে মানে অন্যান্য রাতে আমরা ইবাদতে অবশ্যই হয়তো শান্তি পাই কিন্তু লাইলাতুল কদরের রাত্রিতে আমরা আরো বেশি ইবাদত করে শান্তি পাবো বা ভালো লাগবে মিষ্টতা অনুভব করব অন্তর প্রশান্ত হবে শান্তি পাবে যার ফলে আরো বেশি ইবাদত করতে মন চাইবে এটা হচ্ছে তিন নম্বর আলামত ছিল চার নম্বর আলামত হচ্ছে এই রাতে বাতাস নিস্তব্ধ থাকবে মানে
সেরাতে জোরে বা জোরে হাওয়া চলে না যেরকম বাতাস ঝড় তুফান ইত্যাদি এরকমটা হবে না আবহাওয়া অনুকূল থাকবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ওই যে পূর্বের হাদিস শবে কদরের রাত উজ্জ্বল অন্য এক বর্ণনায় তিনি বলেন নিশীতৃষ্ণ থাকবে তার মানে হচ্ছে না ঠান্ডা না গরম এই আরাম রাতটা থাকবে একটু আরামদায়ক একটু আরাম পাওয়া যাবে না অধিক গরমের কারণে আমরা অতিষ্ঠ হয়ে যাব না অধিক ঠান্ডার কারণে আমরা বিরক্ত বোধ করব না একটু কি নীতি নীতিশীতোষ্ণ থাকবে যাতে করে আমরা শান্তি ভোগ করতে পারি পাঁচ নম্বর শবে কদরের রাতে উল্কা ছুটে না উল্কা ছোটার ব্যাপারটা আমরা অনেকেই বুঝে থাকি বা মুরব্বীরা আমার চেয়ে ভালো বলতে পারবেন যে দেখা যায় তারকার মতন এক জায়গা থেকে ছুটে আরেক জায়গায় চলে যাচ্ছে এই উল্কা শবে কদরের রাত্রিতে ছুটে না এই সমস্ত আলামতগুলো হচ্ছে শবে কদরের রাত্রিতে এবং এই রাত্রিতে বৃষ্টি হতে পারে এই রাত্রিতে বৃষ্টি হতে পারে তার আলামত তো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি পূর্বের হাদিস থেকে আমরা পাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমাকে শবে কদর দেখানো হয়েছিল কিন্তু পরে ভুলিয়ে দেওয়া হয়েছে অতএব তোমরা সিজদাশরকে বিজয় রাস্তাটা অনুসন্ধান করো আর আমি দেখেছি যে আমি পানি ও কাদাতে সিজদা করছি পানি ও কাদাতে সিজদা করছি মানে বৃষ্টি হওয়ার কারণে পানি হয়েছে সিজদা দেওয়ার কারণে কাদা লেগে গিয়েছে এটা হচ্ছে তার ব্যাখ্যা তো সুতরাং এতে বৃষ্টি হতে পারে আর সাত নম্বর যেটা সেটা হচ্ছে শবে কদর অন্য নেক বান্দা স্বপ্নের মাধ্যমে দেখতে পারেন যেমন কিছু সাহাবা তা দেখেছিলেন শবে কদর রাত্রি এটা যে শবে কদর রাত এটা কি করতে পারেন স্বপ্নের মাধ্যমেও দেখে নিতে পারেন মুমিন বান্দা নেক বান্দা তাই বলে আবার যারা ভবিষ্যৎবাণী করে বেড়ায় যারা সবসময় স্বপ্ন দেখে বেড়ায় কিছু কিছু মহিলা আছে গ্রাম কেন্দ্রিক অঞ্চল কেন্দ্রিক যারা উদ্ভট স্বপ্ন দেখে বেড়ে স্বপ্ন দেখে গল্প করে বেড়ায় যে আমি স্বপ্ন দেখছি এরকম হবে তুমি এটা করো না দিয়ে অনেক বিয়ে ভেঙে দেয় বিয়ে ঠিক হয়ে গেছে কনফার্ম বিয়ে হবে ডেট ঠিক আমি স্বপ্ন দেখছি এই জায়গা বিয়ে হলে ভালো হবে না অর্থাৎ বিয়ে করানো যাবে না ভেঙে দেয় বিয়ে করায় না তো এইরকম উদ্ভট কোনো খবর নেওয়া যাবে না বা আমাদের মুমিন ব্যক্তি এটার উপরেও একদম সন্দেহ পোষণ থাকা যাবে না একদম ক্লিয়ার হওয়া লাগবে আচ্ছা এই সাতটা ছিল হচ্ছে রাতের আলামত আর যেসব আলামত সকালবেলা দেখা যায় তা হচ্ছে এই যে সেই রাতে সকালে সূর্য উদয় হবে সাদা সূর্য উঠবে একদম সাদা তার কিরণ থাকবে না কিরণ বলতে যে আমাদের ওই সকালবেলা যে একদম তাপমাত্রায় কষ্ট হয়ে যায় সেটা থাকবে না এরপরে অথবা ক্ষীণ রক্তিম অবস্থায় উদিত হবে মানে পূর্ণিমার রাত্রিতে চাঁদ যেরকম ভাবে উদিত হয় শান্তিময় দেখতে ওই দিনকে সূর্য উদিত হবে এরকম ভাবে তার চারিদিকে রোশনি বিকৃত হবে না মানে তার আলোর যে হিরিক ছড়িয়ে পড়ে বা কষ্টদায়ক থাকে সেটা হবে না এটা হচ্ছে দিনের আলামত আর লোকমুখে যেসব আলামতের কথা প্রচলন রয়েছে দিনের আলামত সম্পর্কে শুধুমাত্র সূর্য ওঠার এটাই লোকমুখে যেসব আলামতের কথা শোনা যায় যেমন ওই রাত্রিতে কুকুর বেকায় না বা কুকুম কোম বেকায় কোম ডাকে তারপরে হচ্ছে গাছপালা মাটিতে নুয়ে পড়ে সেজদা দেয় আল্লাহর সেজদা করে সমুদ্রের লবণাক্ত পানি মিঠা হয়ে যায় হ্যাঁ তারপরে কি নূরের ঝলকে অন্ধকার জায়গা আলোকিত হয়ে যায় নেক লোকেরা ফেরেশতাদের সালাম শুনতে পায় ইত্যাদি যেসব আলামতের কথা আমার দেশে প্রচলিত রয়েছে এইসবই কাল্পনিক এইসব আলামতের সাথে কোরআন এবং হাদিসের কোনো মিল নাই কোথাও পাওয়া যায় না সুতরাং এসব আলামতের কোনো কথা আমাদের নির্ভর সূত্রে বিশ্বাস করা যাবে না সবে কদর পেয়ে গিয়েছি এবার সবে কদরের দোয়া করা দরকার না এত বরকতময় রজনী একটু তো দোয়া দরকার আছে আলাদা স্পেশাল একটা দোয়া তো থাকা দরকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে আমি বললাম হে আল্লাহ রসুল আমি শবে কদর লাভ করলে তাতে কি দোয়া পাঠ করব উত্তর তিনি বললেন আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি যার অর্থ হে আল্লাহ মহানুভব আপনি তো ক্ষমাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন লাইলাত কদরের ব্যাপারে সম্মানিত দিনী ভাই ও বোন যারা মসজিদে উপস্থিত হয়েছেন লাইলাতুল কদর খোঁজার জন্য আপনাদের প্রত্যেকের প্রতি আমার উদার আহ্বান থাকবে পরামর্শ থাকবে আদেশ থাকবে উপদেশ থাকবে সব কিছুই থাকবে কেননা লাইলাতুল কদর আমাদের হায়াত আমরা কত বছর বাঁচবো কতদিন বাঁচবো কত ঘন্টা বাঁচবো বলতে পারি না কিন্তু লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই ইমানের সাথে নেকির উদ্দেশ্যে যদি আমল করতে পারি আমরা 3000 রাত্রির চেয়ে বেশি ইবাদত করতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় লিখে দিবেন আমরা যেন অন্যান্য নবীর উম্মতের চেয়ে আমলে কম হয়ে কিয়ামতের দিন না উঠি
এর ফলে আমাদের নিয়তটা একটু কঠিন করতে হবে আমাদেরকে এই 10 দিন একটু কষ্ট করতে হবে মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে এই 10 দিন আল্লাহর জন্য আমাদেরকে ব্যয় করতে হবে সুতরাং পৃথিবীর যত ব্যস্ততা থাকুক যত কষ্ট থাকুক যত অসুস্থতা থাকুক যত রকম জটিলতা যত রকম কঠিনতা যত রকম সমস্যা থাকুক না কেন সকল সমস্যাকে সকল জটিলতাকে সকল কঠিনতাকে কাটিয়ে নিয়ে ইনশাআল্লাহ এই 10টি রাতটি আমরা অন্যান্য রাতের চেয়ে অন্যান্য দিনের চেয়ে অন্যান্য সময়ের চেয়ে একটু গুরুত্ব আরোপ করে মহান রবের সাথে সুসম্পর্ক গড়ার চেষ্টা করি মহান রব আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি একটু এক মিনিট বলি নেই যদি আমরা আমাদের সন্তানদেরকে এখন থেকে অভ্যস্ত করতে না পারি তো আমাদের প্রজন্ম কঠিন ভয়ানক পরিস্থিতিতে পরিণত হবে যার বাস্তব রূপ গত দুদিন তিন দিন আগে দেখতে পেরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রছাত্রীরা মুসলমান নাকি তারা নামধারী তারা রোজা থেকে হোলির রং মাখতেছে গান বাজনা করতেছে নাচানাচি করতেছে অশ্লীল পোশাক পরে বেহায়াপনা করে নির্লজ্জতা করে তারা আবার সাংবাদিকদের কাছে বলতেছে আমার মনে হয় না রোজা থেকে এই থেকে আসাতে আমার রোজা নষ্ট হয়েছে বা রোজার কোনো ক্ষতি হয়েছে এটা তো একটা উৎসব ধর্ম যার যার উৎসব সবার নাউজুবিল্লাহি মিন যালিক এই জাতির যদি আমরা সচ্চর না হই তো খুব ভয়ানক পরিস্থিতি রয়েছে ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা দাবি করতেছে মুসলমান ওরা মুসলমান নয় আমরা কথাই কথাই বলে থাকি ঘোড়ার ডিম ঘোড়ার সাথে যেমন ঘোড়ার ডিমের কোনো সম্পর্ক নাই ঘোড়া যেমন ডিম পারতে পারে না ওদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই ওরা মুসলমান হতে পারে না আল্লাহ ওদেরকে হেদায়েত দান করো যদি তাদের হেদায়েত না থাকে তুমি তাদেরকে ধ্বংস করে দাও ইসলাম সম্পর্কে যেন এরকম ধরনের অপপ্রচার করতে না পারে ইসলাম নিয়ে যেন এরকম অপ্রাসঙ্গিক কথা বলতে না পারে তুমি সেই তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু